বাংলাদেশ প্রায় 18 কোটি লোকের ছোট্ট একটি দেশ। প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা এবং ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা পূরণে গ্রামে ও শহরে গড়ে উঠেছে ছোট বড় দালান কোঠা। শুধু তাই নয়, দেশের বিরাজমান অর্থনীতি, বেসরকারিভাবে নগরায়ন এবং সরকারের নানা উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশে সিমেন্টের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। আজ আমরা এমনই একটি সিমেন্ট কোম্পানির সাথে পরিচিত হব, যেটি বাংলাদেশে সিমেন্ট বিপ্লবের সূচনা লগ্ন থেকে গৌরবের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। ১৯৯৫ সালে সরকার যে চারটি কোম্পানিকে দেশের সিমেন্ট চাহিদা পূরণে এগিয়ে আসতে উৎসাহিত করেছিল, নিঃসন্দেহে ইস্টার্ন সিমেন্ট তার মধ্যে অন্যতম। বর্তমানে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য সেভেন হর্স সিমেন্ট বাংলাদেশে প্রথম সারির সিমেন্ট। সেভেন হর্স সিমেন্ট সেরা ক্লিংকারে সেরা সিমেন্ট। কোম্পানি পরিচিতি এবং ব্যবস্থাপনা পর্ষদ নুরি আলম সিদ্দিকি, ডোরেন গ্রুপের সম্মানিত চেয়ারম্যান। বঙ্গবন্ধুর স্নেহধন্য নুরি আলম সিদ্দিকি যুদ্ধকালীন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের চার শীর্ষ নেতার অন্যতম নেতা এবং আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতার সাধারণ সম্পাদক ছিলেন। মহান মুক্তিযুদ্ধে অসামান্য কৃতিত্বের জন্য তিনি বাঙালির হৃদয়ে চির স্মরণীয় হয়ে আছেন। সৎ এবং উদ্যমী ব্যক্তি হিসেবে তিনি সকলের কাছে সুপরিচিত। বর্ণাঢ্য জীবনীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনটি বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ৯০ দশকের মধ্য দিকে ইসিআইএল নামে কোম্পানির পথ চলা শুরু। পূর্বে এটি সিদ্দিক গ্রুপ নামে পরিচিত ছিল। প্রতিষ্ঠানের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় এটি এখন ডোরেন গ্রুপ নামে ব্যাপক সমাদৃত। বর্তমানে বিল্ডিং মেটেরিয়ালস ডেভেলপমেন্ট, হোটেল ও রিসোর্টস, গার্মেন্টস ও টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন এবং পাওয়ার জেনারেশন সহ ১৭টি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সমন্বয়ে ডোরেন গ্রুপের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে প্রায় ২০,০০০ কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন। দক্ষ জনবল দ্বারা ডোরেন গ্রুপের অন্যতম প্রধান প্রতিষ্ঠান ইসিআইএল পরিচালিত হচ্ছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ঢাকা শহর থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে শীতলক্ষ্যা নদীর তীরে ৫০ বিঘা জমির উপর গড়ে উঠেছে ইসিআইএল। এই ফ্যাক্টরিতে ৪০০ জন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন। সরকারি ছুটির দিন ব্যতীত তিন শিফটে এই ফ্যাক্টরি থেকে প্রতি মাসে ৪৫,০০০ মেট্রিক টন সিমেন্ট উৎপাদিত হচ্ছে। প্রতিটি সেকশনের কর্মকর্তা কর্মচারীদের নিগূঢ় শ্রম ও তত্ত্বাবধানে সঠিক ওজন এবং সর্বোচ্চ মানের নিশ্চয়তা নিয়ে উৎপাদিত হচ্ছে সেভেন হর্স সিমেন্ট। সিমেন্ট উৎপাদন প্রক্রিয়া আমদানিকৃত কাঁচামাল এক্সপার্টদের দিয়ে পরীক্ষা করিয়ে মজুত করা হয়। ল্যাবে পরীক্ষিত কাঁচামাল ফিডিং মেশিনে দেওয়া হয়। কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রিত প্রতিটি কাঁচামাল নির্দিষ্ট পরিমাণ ফিডিং মেশিনে প্রবেশ করে।
কনভেয়ার এবং বাকেট এলিভেটর হয়ে মিশ্রণ হোপারে জমা হয়। এরপর ওয়েভ হিটারের মাধ্যমে ইনলেটে প্রবেশ করে। দুই চেম্বার বিশিষ্ট মিলে মিশ্রণ প্রবেশ করে। প্রথম চেম্বারে মিশ্রণ চূর্ণ হয় এবং দ্বিতীয় চেম্বারে সূক্ষ্ম কণায় পরিণত হয়। নর্মাল ইয়ার স্লাইডের মাধ্যমে বাকেট এলিভেটর এবং ওসেপা সেপারেটরের মধ্য দিয়ে মিশ্রণ ফাইন এবং কোর দুই অংশে বিভক্ত হয়। ফাইন অংশটি সাইলোতে জমা হয় এবং কোর অংশটি পুনরায় ইনলেটে চূর্ণ হওয়ার জন্য ফিরে যায়। সর্বশেষ সিমেন্ট তিনটি প্যাকারের মাধ্যমে প্যাকেটজাত হয়ে বের হয়ে আসে। এক নজরে সেভেন আসলে কোয়ালিটি মেনটেন করার জন্য আমাদের যেটা আছে, আমরা একটা প্রপার কোয়ালিটি ম্যানুয়াল করছি। এটা বোথ আইএসও 9001 এবং বিডিএস ইএন স্ট্যান্ডার্ডটা ফলো করে, এর জন্য ওয়ার্ক প্ল্যান করা হয়েছে এবং ওয়ার্ক শিডিউল করা হয়েছে। যে আমরা র ম্যাটেরিয়ালগুলো, যে আমাদের মেজর যে র ম্যাটেরিয়ালগুলো ক্লিংকার, জিপসাম, ফ্লাই অ্যাশ, লাইমস্টোন, সেগুলো প্রপার সোর্স থেকে নিয়ে আসি। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান এবং ইন্ডিয়া, এগুলো থেকে প্রপার সোর্স থেকে নিয়ে আসি এবং স্ট্রিক্টলি সেগুলো স্যাম্পলিং করে, অ্যানালাইজ করে অল দ্য ফিজিক্যাল এবং কেমিক্যাল প্যারামিটারগুলো যেন তারা মিট করতে পারে, এরপরে আমরা অ্যাকসেপ্ট বা তাদেরকে রিজেক্ট করি। তো এইটা র ম্যাটেরিয়াল কোয়ালিটিটা কনফার্ম করার পর আমরা যেটা করি সেকেন্ড স্টেপে, সেটা হলো যে প্রি অ্যানালাইসিস করি আমাদের মিনি বল মিলে। সেটা কেন করি, যে আমরা কোন প্রপোর্শনের র ম্যাটেরিয়ালটা মিলে ফিড দিব, সেটা করার জন্য প্রি অ্যানালাইসিসটা কনফার্ম হওয়ার পরে আমরা স্ট্রিক্টলি র ম্যাটেরিয়ালের ফিডিংটা মনিটর করি। কীভাবে, যে একটা হলো কন্ট্রোল রুম থেকে মনিটর করি এবং ওয়েভ হিটার ক্যালিব্রেশনের মাধ্যমে এটা আমরা ক্রস চেক করি। নাম্বার ফোর স্টেপে যেটা করি, যে প্রপার ফাইননেসটা মেনটেন হচ্ছে কি না, এই জন্য ফাইননেসটা মেনটেন করার জন্য আমরা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোলের কন্ট্রোল চার্টটা ইউজ করি। যে এখানে দেখা যাচ্ছে যে কন্ট্রোল চার্টের হায়ার লিমিট ক্রস করে গেল বা লোয়ার লিমিট ক্রস করলো একটা দুইটা ডাটা, কন্ট্রোল চার্ট আমাদেরকে বলে দেয় যে আমরা কী স্টেপ নিব, এই জন্য এরর হওয়ার সম্ভাবনা এখানে থাকে না। এরপরে সিমেন্টের যেটা গুরুত্বপূর্ণ, ইনিশিয়াল এবং ফাইনাল সেটিং টাইম, তো এটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা যেটা করি, যে সালফার ট্রাইঅক্সাইড অপটিমাইজেশন করি, যে কোন পার্সেন্টেজ এখানে জিপসাম ইউজ করলে আমরা প্রপার সেটিং টাইম এবং প্রপার স্ট্রেন্থটা পাবো, আমরা সেই পার্সেন্টেজটা ইউজ করি এবং প্রসেসে সেটা সার্বক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। ফিনিশ সিমেন্ট যখন তৈরি হয়ে গেল, যে সেই সিমেন্টে যে টেস্টগুলো, ফিজিক্যাল অ্যানালাইসিস, যেমন স্ট্রেন্থ, সেটিং টাইম, ফাইননেস, সাউন্ডনেস, তারপরে অল দ্য কেমিক্যাল অ্যানালাইসিস, যেগুলো ক্যালসিয়াম অক্সাইড, ইনসলিউবল রেসিডিউ, সালফার ট্রাইঅক্সাইড, এই সমস্ত ওভারঅল টেস্টিংগুলো করে আমরা প্যারামিটারটাকে নিয়ন্ত্রণ করি। এরপরে যেটা আছে, যে আমাদের ইন্টারনাল কাস্টমার, যেমন মার্কেটিং আমাদের একটা ইন্টারনাল কাস্টমার, ওদের সাথে আমাদের একটা কোয়ালিটি কন্ট্রাক্ট থাকে, যে আমরা তাদেরকে একটা সিমেন্ট দিচ্ছি, তারা সেটা সেল করছে আর কি। তো সেই সেলটা করার জন্য যেমন একটা প্যারামিটার, যদি আমরা ধরি টু ডে স্ট্রেংথ, সেইটা আমাদের একটা লিমিট থাকে 15-20 MPa, তো আমরা এর কমেও দিতে পারবো না, বেশিও দিতে পারবো না। দ্যাট মিন্স কনসিস্টেন্ট কোয়ালিটি রক্ষার জন্য তারাও আমাদেরকে একটা চ্যালেঞ্জ করে এবং আমরাও এটা মেনটেন করার জন্য সবসময় সজাগ থাকি। কারিগরি দক্ষতা এবং সর্বোচ্চ মান ও সঠিক ওজনে পণ্য উৎপাদন করায় দেশি বিদেশি বাজারে সেভেন হর্স সিমেন্ট দিন দিন সুনাম অর্জন করছে। আমরা যারা লোকাল কোম্পানি আছি, তারা অনেক সময় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাথে দামের একটা বৈষম্যের মধ্যে থাকি, কারণ এখানে হলো ক্রেতার এক ধরনের যেটা মেন্টাল ডিসপোজিশন, যে তারা মনে করে বাইরের সিমেন্ট মানে ভালো সিমেন্ট, দাম কম মানে খারাপ সিমেন্ট। আমাদের যেটা, যে সিমেন্ট আমরা যা তৈরি করছি, যারা বহুজাতিক কোম্পানি আছেন তারা একই সিমেন্ট, আমরা একই প্রসেসে সিমেন্ট তৈরি করি, মানে সিমেন্টের কোয়ালিটি নির্ভর করে এর কম্পোজিশনের পরে, এটাকে কিভাবে আমরা গ্রাইন্ডিং করছি, মিক্সিং করছি, ফাইনার কতটুকু হচ্ছে, তারপরে আপনার এটার মানে এই এই সমস্ত কিছুর পরে সিমেন্টের কোয়ালিটি নির্ভর করে। দামটা কিন্তু নির্ভর করে হলো ক্রেতার মানসিকতার উপরে। ধরেন আমার, আমরা যে সিমেন্টটা বাজারে দিই সেটা একদম কম দামি তা নয়, আবার একদম উপরের দামে তা না, আমরা মাঝে ক্যারি করি আর কি। এর মধ্যে একটা আর একটা আমরা
সিমেন্ট নিয়ে এসেছি যেটা বড় ধরনের কনস্ট্রাকশন, যেমন যেগুলো হেভি ইন্ডাস্ট্রিয়াল কনস্ট্রাকশন বা আপনার ইয়ে পাওয়ার প্ল্যান্ট ল্যান্ড এই সব কনস্ট্রাকশনের জন্য সুপ্রিম নামে সেভেন আর সুপ্রিম, তো সেই সিমেন্টটাও কিন্তু ওই দামি সিমেন্টগুলোর থেকে 30-40 টাকা কম দাম। সেটা কিন্তু যেমন বুয়েটে টেস্ট, মানে আমি একদম সোজা নাম ধরে বলছি যে কনকর্ড রেডিমিক্স তৈরি করে সেটাকে বুয়েটে পাঠিয়েছিল, সেখান থেকে যে রেজাল্ট আসছে সেটা অ্যাভারেজ থেকে অনেক বেশি। মানে এই পার্টিকুলার কোম্পানি তারা বলছে যে আমরা এটাই ইউজ করতে চাই ইন ফিউচার, আমরা অনেকগুলো করেছি কিন্তু এই রেজাল্ট আমাদের কাছে সবচেয়ে ভালো আসছে। এভাবে চলতে থাকলে আগামী 5 বছরে এটি বাংলাদেশের শীর্ষ 3টি কোম্পানির মধ্যে অন্যতম কোম্পানি হিসেবে পরিচিতি পাবে বলে আশা করা যায়।